আবৃত্তি করছি কবি শাহ কামাল আহমদের কবিতা পৃথিবীর বুকে বাবা। বাবা যতই গরিব হোক না কেন, তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুলচেরা হিসেবে কেউ কোনোদিন মনে রাখে না। পৃথিবীর পুরুষগুলো যখন বাবা হয়ে যায়, অতীত বর্তমান ভবিষ্যৎ হলফ করে সমাজ সংসারের দায়ভার শক্ত হাতে বয়ে বেড়ান বাবা। বাবার জীবনটা রেলগাড়ির মতো আঁকা বাঁকা, নইলে এতটা পথ অল্প সময়ে কি করে এত শক্ত কঠিন কাজ সব কিছু আগলে রাখে। বাবার ছায়া পরন্ত বিকেলের বট গাছের ছায়ার চাইতেও বড়। সে তার সন্তানকে জীবনের সব উত্তাপ থেকে সামলে রাখেন। বাবা তার সন্তানকে হাতে ধরে পথ চলতে শিখান, স্বপ্ন দেখান ছোট্ট থেকে বড় মঙ্গলে যাওয়ার। বাবা আছে বলে তোমার পৃথিবী সুন্দর। বাবার চোখে ছেলে মেয়ের কল্পনার অতীত কোনো দূরত্ব, তাই তিনি সব সময় শঙ্কিত থাকেন সন্তানের আগামীর ভবিষ্যৎ নিয়ে। পৃথিবীর বাবাগুলো বড় নিষ্ঠুর, তাদের জামা কাপড় খুব বেশি দামি থাকে না, মায়েদের শাড়ির চাইতে কম দামি থাকে। বাবাদের কোনো আলমিরা বন্দি জমানো কাপড় থাকে না, বাবারা এক জোড়া জুতো এবং হাতের একটি ঘড়ি দিয়ে চালায় বছরের পর বছর। বাবা কম দামি মোবাইল কিংবা চশমা ব্যবহার করে, নষ্ট না হওয়া পর্যন্ত ফেলে দেয় না। রোদ বৃষ্টিতে ভিজে টাকা সঞ্চয় করে, বাবা নিজে কখনো দামি হোটেলে বসে খেতে চায় না, কোনো এক সস্তার হোটেলে বসে খায়। বাবারা পৃথিবীর সব চাইতে কৃপণ ব্যক্তি, সে তার নিজের জন্য, তার স্ত্রী সন্তানদের জন্য হিসেব করে না। বাবারা কখনো বাধ্য না হলে না বলে না। পৃথিবীর বাবাগুলো ভালোবাসি বলতে জানে না, কিন্তু সে করতে জানে। পৃথিবীর সব পুরুষ খারাপ হতে পারে, পৃথিবীর সব পুরুষগুলো খারাপ হতে পারে, কিন্তু বাবাগুলো খারাপ হতে পারে না।